হ্যালো বন্ধুরা, খেলাধুলা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, বিশেষ করে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, হকি ইত্যাদি। এইসব খেলা স্টেডিয়ামে বসে দেখার মজাই আলাদা। পৃথিবীতে অসংখ্য খেলার স্টেডিয়াম রয়েছে, কিন্তু সব স্টেডিয়াম কি আর নজর কাড়তে সক্ষম হয়? খেলা দেখার পাশাপাশি খেলার স্টেডিয়ামটা যদি নজর না কাড়ে তাহলে তেমন আনন্দই পাওয়া যায় না। পৃথিবীতে এমন কিছু স্টেডিয়াম রয়েছে যার নজর কাড়ার সৌন্দর্য আমাদের চোখ চুরিয়ে দেয়, যেখানে একবার গেলে আরও একবার যেতে মন চায়। প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা এমনই কিছু চোখ ধাঁধানো ও সৌন্দর্যমণ্ডিত স্টেডিয়াম দেখব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর ইতোমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যারিনা বে স্টেডিয়াম সিঙ্গাপুরে। এই স্টেডিয়াম মাটিতে বা ডাঙায় নয়, বরং পানিতে তৈরি করা হয়েছে। এখানে একত্রে 30,000 মানুষ ম্যাচ এবং এই সুন্দর নদীর সৌন্দর্য উপভোগ করতে পারে। এই স্টেডিয়ামে খেলা ব্যতীত বিভিন্ন স্টেজ প্রোগ্রামও হয়ে থাকে। এটা দুনিয়ার সবচাইতে বড় ভাসমান স্টেজ ও স্টেডিয়াম। এটাকে 2007 সালে বানানো হয়েছে। বার্ডস নেস্ট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নাম এটা রাখা হয়েছে কারণ এই স্টেডিয়ামটি পাখির বাসার মতো দেখতে তৈরি করা হয়েছে, যা দূর থেকে দেখলে মনে হবে বড় কোনো পাখির বাসা। এটা তৈরি করতে 42,000 টন লোহা লেগেছে। এটা দুনিয়ার প্রথম ও সব থেকে বড় লোহার তৈরি স্ট্রাকচার। এটা 2008 সালে খুলে দেওয়া হয়। এর মধ্যে এত বেশি লোহা এই জন্য লাগিয়েছে যাতে এটা 100 বছরের বেশি টেকসই হয়। AT&T স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি 2009 সালে বানানো হয়েছে। এর মধ্যে 80,000 মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যখনই দরকার পড়ে এর সিট আরও বাড়ানো যায় এবং এরপর 1,00,000 মানুষ আরামসে বসে ম্যাচ উপভোগ করতে পারে। এর ছাদটি বৃষ্টি আসলে বন্ধ করা যায়, আর এর মধ্যে লাগানো LED স্ক্রিন দুনিয়ার সব থেকে বড় স্পোর্টস স্ক্রিন, আর এর ডেকোরেট এত সুন্দর যে চোখ ফেরানো দেয়। অলিয়ান্ড অ্যারেনা। এই স্টেডিয়ামটি 2005 সাল থেকে ক্রীড়াপ্রিয় মানুষদের বিনোদন দিয়ে যাচ্ছে। এটা দিনে দেখতে নর্মাল লাগলেও রাতে এর অসাধারণ সৌন্দর্য ফুটে ওঠে। রাতে আলাদা আলাদা রঙের লাইটের জন্য এটা দেখতে চমৎকার লাগে, যার মধ্যে 75,000 মানুষ একসাথে নিজের প্রিয় খেলোয়াড়কে খেলতে দেখতে পারে। এর সবচাইতে বিশেষ বিষয় হলো যে এটা রাতে প্রতি 30 সেকেন্ড পর আলাদা রং ধারণ করে। এর এত সুন্দর ডেকোরেশন আপনাকে দ্বিতীয়বার এখানে চলে আসতে বাধ্য করবে। কাও সিয়ং স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ডিজাইন অন্যান্য স্টেডিয়ামের থেকে আলাদা। এটাকে দেখলে মনে হয় স্টেডিয়ামের লেজ গজিয়েছে। এটাকে ওপর থেকে দেখতে সাপের শরীরের মতন দেখতে, ভালোভাবে দেখলে এটা কোয়েশ্চেন মার্কের মতন দেখতে লাগে। তাইওয়ানের হাওয়া খুব গরম হয়, কিন্তু এই স্টেডিয়ামের ছাদ গরম হাওয়াকে ঠান্ডা করে দেয় যাতে ম্যাচ দেখার সময় মানুষ গরমে না ভোগে। এই স্টেডিয়ামটি দূর থেকে দেখতে অসাধারণ সুন্দর লাগে, আর রাতে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিথিলা রহমান এবারের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।